আমার হচ্ছে ইসলামিতে পজিশন আসছিল হচ্ছে 50তম, আর সাবজেক্ট আমি ল পেয়েছিলাম ওখানেও। ভাই বিশ্বাস করো, তুমি ভার্সিটিতে আসার পর ভাববা যে আসলে ভার্সিটিতে না ভর্তি হওয়াই ভালো ছিল। কোন সাবজেক্টের জন্য কত মার্কস লাগতে পারে, একদম টোটাল কাট মার্কস কত হতে পারে এই ইউনিটের জন্য? আসসালামু আলাইকুম, আজকে আমরা আলোচনা করব ইসলামিক বিশ্ববিদ্যালয়ে চান্সের জন্য কত নম্বর লাগতে পারে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাট মার্কস কত হতে পারে এবং কোন সাবজেক্ট পাওয়ার জন্য কত মার্কস লাগতে পারে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যত ফ্যাকাল্টিস আছে, যত ডিপার্টমেন্ট আছে এবং কোন সাবজেক্টের জন্য কত মার্ক লাগতে পারে সবগুলো বিষয়ে ক্লিয়ার একটা ধারণা পাবা। তো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আবু সাইম, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত রয়েছি। অ্যাডমিশন ড্রিল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, প্রথমে আমরা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিট আছে এটা নিয়ে আলোচনা করব, তারপর এ ইউনিট এবং তারপরে সি ইউনিটটা নিয়ে আলোচনা করব। তো দেখো, বি ইউনিটে টোটাল অনুষদ আছে হচ্ছে তিনটা। অনুষদগুলো হচ্ছে আইন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদ। তো এই তিনটা অনুষদে টোটাল সাবজেক্ট আছে হচ্ছে 13টা বা ডিপার্টমেন্ট আছে 13টা। আমরা এই 13টা ডিপার্টমেন্ট কোন অনুষদের অধীনে কোনগুলো এগুলো সম্পর্কে আগে একটু দেখার চেষ্টা করি। তো দেখো, আইন অনুষদ নামে একটা অনুষদ আছে, এই অনুষদে সাবজেক্ট আছে টোটাল তিনটা। সেই তিনটা কী কী? তো একটা হচ্ছে ল বা আইন, আর একটা হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড ল, যেটাকে আমরা হচ্ছে আইন এবং ভূমি আইন বলি, আর একটা আছে ফিকা এবং লিগাল স্টাডিজ। এখন দেখো, এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য সিট আছে হচ্ছে 80টা করে। তো এখন এই 80টা করে 3 80তে হচ্ছে 240, তার মানে হচ্ছে আইন যে অনুষদটা আছে এইটাতে টোটাল সিট হচ্ছে 240টা। এবং কোন ইউনিট থেকে স্টুডেন্ট কতগুলো পাবে সেগুলো টোটাল ভাগ করে দেওয়া আছে। এখানে দেখো, প্রথমে যে আইন বা ল সাবজেক্টটা আছে এটার 80টা সিট কীভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, এই ইউনিটের যে শিক্ষার্থীরা আছে এরা পরীক্ষা দিয়ে 32 জন এই 80টার মধ্যে সিট পাবে, আর বাকিগুলোর মধ্যে হচ্ছে 40টা পাবে আর্টসের স্টুডেন্ট বা বি ইউনিট থেকে যারা পরীক্ষা দিচ্ছে তারা, আর সি ইউনিট থেকে পাবে টোটাল 8 জন। এই নিয়ে টোটাল হচ্ছে এই 80টা সিট ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো বাকিগুলোর ক্ষেত্রেও সেম একই স্টাইলে, ল অ্যান্ড ল্যান্ড ল এর ক্ষেত্রেও এই 80টা সিট, এরকম বি ইউনিটের জন্য 40টা, এ ইউনিটের জন্য 32টা এবং সি ইউনিটের জন্য 8টা, এইভাবে টোটাল 80টা সিট ডিস্ট্রিবিউট হয়েছে। আর ফিকা এবং লিগাল স্টাডিজ যেটা আছে এটা তো 80টা সেম একই স্টাইলে ডিস্ট্রিবিউট হয়েছে। তো এখন দেখো, দ্বিতীয় যে অনুষদটা আছে সেটা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ। এই সমাজবিজ্ঞান অনুষদের অধীনে 5টা সাবজেক্ট আছে। সেই 5টা সাবজেক্ট কী কী? একটা হচ্ছে অর্থনীতি, একটা রাষ্ট্রবিজ্ঞান, একটা লোক প্রশাসন, আর একটা ফোকলোর স্টাডিজ, আর একটা ডিএস বা ডেভেলপমেন্ট স্টাডিজ। এই 5টা সাবজেক্টের ওপর টোটাল সিট হচ্ছে প্রতিটাতে 75টা করে, 5 75 375টি। এবং এখানেও এ বি এবং সি এই ইউনিটের পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা করে সিটগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন দেখো, এখানে অর্থনীতিতে সিট আছে টোটাল কয়টা? 75টা। রাষ্ট্রবিজ্ঞানেও সেম 75টা, সবগুলোতে 75টা। এখন এই 75টার মধ্যে এ ইউনিটের শিক্ষার্থীরা পাবে 35টা সিট, বি ইউনিটের পাবে 35টা সিট 70টা, আর 5টা যে বাকি থাকে এই 5টা হবে সি ইউনিটের স্টুডেন্টরা। তো এইভাবে মূলত ডিস্ট্রিবিউট করা হয়েছে সমাজবিজ্ঞান অনুষদের সিটগুলোকে। এখন দেখো, 3 নম্বর যে অনুষদটা আছে সেটা হচ্ছে কলা অনুষদ। এই কলা অনুষদের টোটাল সাবজেক্ট আছে এখানেও 5টা। এই 5টা সাবজেক্টের অধীনে প্রত্যেকটাতে 80টা করে, 5 80তে 400টি সিট আছে। এখন এই প্রত্যেকটাতে যে 80টা করে আছে, এখানে এ বি সি এর স্টুডেন্টরা আলাদা আলাদা করে সিট পাবে বা এদের জন্য আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। এখন দেখো, এই ইউনিটের শিক্ষার্থীর জন্য সিট বরাদ্দ রাখা হয়েছে 80টার মধ্যে 35টা, বি ইউনিটের জন্য রাখা হয়েছে 40টা, আর বাকি যে 5টা থাকে সেটা হচ্ছে সি ইউনিটের জন্য। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে দেখো, কমার্স বা সি ইউনিট থেকে যারা আছে তাদের জন্য একটু সিট কম, কারণ এটা হচ্ছে মূলত আর্টস বেসড যেটা আছে সেটা, আর কমার্সের স্টুডেন্ট রাখলে সব জায়গায় একটু করে সিট কম, এদের একটু পরীক্ষার্থী হালকা কম থাকে বা তুলনামূলক কম থাকে, এই জন্য এটার ইফেক্টটা হয়তো এইগুলোতে পড়ে। আর বিশেষ করে এগুলো হচ্ছে যেহেতু আর্টস রিলেটেড সাবজেক্ট, এই জন্য কমার্সের একটু কম দিতে চায় আর কি। তারপর আমরা এখন কথা বলবো এই ইউনিটের যে সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে। দেখো, এই ইউনিটে টোটাল সাবজেক্ট আছে হচ্ছে 10টা। এই 10টা সাবজেক্টের অধীনে প্রত্যেকটাতে সিট আছে হচ্ছে 50টা করে। তাইলে এই 10টা সাবজেক্টের ওপরে 50টা করে সিট হইলে কত হয়? 500টা সিট। আর এই ইউনিটে জাস্ট এই ইউনিটের শিক্ষার্থীরাই নর্মালি সিট পাবে। এখন দেখো, এখানে কী কী সাবজেক্ট আছে? এখানে সাবজেক্ট আছে হচ্ছে ম্যাথ, তারপরে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান, ভূগোল, ট্রিপলি আছে, সিএসি আছে, আইসিডি আছে, তারপরে ফলিত পুষ্টি আছে, ফলিত রসায়ন আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে এবং বায়োকেমিক্যাল নামে একটা সাবজেক্ট আছে। এই নিয়ে টোটাল নিয়ে হচ্ছে 10টা।
টোটাল সাবজেক্টগুলো আছে। তো এখন আমি এই সাবজেক্টগুলোর কোথায় কতগুলো সিট আছে এগুলো নিয়ে আলোচনা করতেছি, একটু পরে আলোচনা করব যে তোমাদের আসলে কোন সাবজেক্টের জন্য কেমন মার্কস লাগতে পারে। তো আমি এই বিষয়ে তোমাদের অনেক কমেন্ট পাই যে ভাইয়া এটাতে কত লাগবে, এটাতে কত লাগবে। দেখো আমি তোমাদের একটা জাস্ট ধারণা দিতে পারি, কিন্তু আমি তোমাদের কখনো কনফার্ম বলতে পারবো না যে তুমি এতটাই চান্স পাবা। তো তোমরাও আসলে এগুলো বুঝতে পারো, তারপরেও তোমরা হয়তো একটু মনের একটা কিউরিসিটি থেকে জিজ্ঞাসা করো যে ভাইয়া এটাতে আমার আসবে কি না, এত মার্কসে আসবে কি না। দেখো এটাতে আমি আর তোমাদের যে চিন্তাভাবনা এটা প্রায় সেম। তো তোমরা তারপরেও কোশ্চেন করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, এটা খারাপ কিছু না। এই অ্যাডমিশন টাইমে আমারও এরকম হয়েছিল, তো ব্যাপার না, তোমরা প্রশ্ন করতে পারো, আমার কমেন্ট টমেন্টও একটু বেশি হবে এই আর কি। তারপর আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে এই ইউনিটের। এখন আমরা সি ইউনিটের সাবজেক্টগুলো নিয়ে একটু কথা বলে দেখি। দেখো সি ইউনিটে টোটাল সাবজেক্ট আছে হচ্ছে 6টা এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য 75টা করে সিট আছে। তাহলে এই 6টা সাবজেক্টের উপরে সিট 75টা করে হলে টোটাল সিট 450টা। এখন দেখো এখানে কী কী সাবজেক্টগুলো আছে এগুলো সম্পর্কে আমরা একটু জানি। এক নম্বরে হচ্ছে অ্যাকাউন্টিং, দুই নম্বরে হচ্ছে মার্কেটিং, তারপর ফিনান্স, এইচআরএম যেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে, তারপরে ফিনান্স আছে, ব্যবস্থাপনা আছে, ট্যুরিজম আছে, অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি নামের যে সাবজেক্টটা এটা আছে। তো এইগুলো মূলত কমার্সের সাবজেক্ট, আর এইগুলার থেকেও সায়েন্স আর কমার্স আলাদা আলাদা করে সিট ডিস্ট্রিবিউট করা হয়েছে। এখানে যেহেতু কমার্সের ইউনিট এটা, এখানে অবভিয়াসলি কমার্সদের বেশি সিট দেওয়া হবে। এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের উপরে যেহেতু 75টা করে সিট আছে, এই 75টা সিটের 60টাই পাবে কমার্সের স্টুডেন্ট, বাকি 5টা পাবে আর্টসের স্টুডেন্ট বা বি ইউনিটের স্টুডেন্ট, আর এ ইউনিটের স্টুডেন্ট পাবে 10টা। এই হচ্ছে নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের 75টা করে সিট পূরণ হয়ে যাবে। তো এইগুলোই মূলত হচ্ছে কমার্সের সিট। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে ভাইয়া কোন সাবজেক্টের জন্য কত মার্কস লাগতে পারে। দেখো আমি তোমাদের জাস্ট এই বিষয়ে একটা ধারণা দিতে পারি, কিন্তু কনফার্ম কিন্তু কখনোই বলতে পারবো না। তোমাদের অনেক ভাইয়ারা যারা ইউটিউবে আর কি একটু তোমাদের এইসব বিষয়ে কথা বলে, তারা হয়তো বলতে পারবে যে ভাইয়া 40 চান্স, 45 চান্স কনফার্ম। এগুলো দেখো তারা নিজেরাও কনফার্ম দিতে পারে না বা এটা দেওয়া সম্ভবও না। এই জন্য একটা ধারণা দিব, তোমরাও এটার সাথে মিলাবা। আর আমি মূলত যে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আগেরবারের কত মার্কস ছিল বা আমার এক্সপিরিয়েন্স যেগুলো আছে, আমার বন্ধুবান্ধব অনেক আছে ওই বিশ্ববিদ্যালয়ে, তাদের থেকে শুনে আমি একটু ধারণা দিতে পারি। এটা যে একদম অ্যাকুরেট কারেক্ট হবে বা একদম হবেই এমনটা কিন্তু ভাবা যাবে না। তো তারপরেও আমি তোমাদের একটা ধারণা দিতে পারি, এইটার উপরে একটু কম বেশি হইতে পারে, উপর নিচ হইতে পারে এই আর কি। তো দেখো প্রথমে আমরা বি ইউনিটের কথায় আসি। এখানে যে টপ সাবজেক্টগুলো আছে এগুলো পাওয়ার জন্য, যেমন আইন, ইংলিশ, ইকোনমিক্স, এই ধরনের সাবজেক্টগুলো, এইগুলো পাওয়ার জন্য তোমাদের অবভিয়াসলি 60-এর উপরে নাম্বার থাকতেই হবে। আর একটা তোমাদের মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি নিজেও অ্যাপ্লাই করছিলাম, তো আমার মার্কস ছিল এর আগেরবার 69। যেহেতু এবারের কোশ্চেনটা একটু হার্ড ছিল আমাদের থেকে, তো সেই হিসাবে ধরো আমার 69, তোমাদের 66-67 যারা আছে তারা ওই 69 লেভেলেরই আর কি, এটা ব্যাপার না। তো সেই 69-ই আমার হচ্ছে ইসলামিতে পজিশন আসছিল হচ্ছে 50তম, আর সাবজেক্ট আমি ল পেয়েছিলাম ওখানেও। তো তারপরে আমি তো অবভিয়াসলি খুলনাতে ভর্তি হয়েছি, খুলনাতে যেহেতু আমি সেকেন্ড টাইম আসছিলাম আর এক্সটার্নাল একটু সুবিধা বেশি আছে, আর আমার পরিচিতও খুলনাতে অনেকজন, এই জন্য আমি খুলনাতে মূলত আসছি। তো যে সেটা বাদ, এখন ইসলামের কাহিনীটা বলি। ইসলামীতে একটা সব থেকে বড়ো সুবিধা হলো, এখানে এরা যেদিন রেজাল্ট প্রকাশ করে সেদিন রেজাল্টও দিয়ে দেয়, সাথে তোমার কত পজিশন সেটাও জানায় দেয়, প্লাস কী সাবজেক্ট পাইছো সেটাও তোমার জানায় দেয়। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি কী করে, প্রথমে জাস্ট তোমার কত মেরিট এইটা দিচ্ছে, কিন্তু কী সাবজেক্ট তুমি পাচ্ছ। ইভেন আমাদের খুলনা ইউনিভার্সিটিতে সায়েন্সের স্টুডেন্টরা ভর্তি হয়েও জানে না তারা সাবজেক্ট পাবে কি না, ওই সাবজেক্ট পরে তারা বুঝতে পারে, বা একদিন পরে তাদের রেজাল্ট হয় যে তারা এই রোল এই রোল এই রোল এই সাবজেক্ট পাইছে, এই রোল এই রোল এই সাবজেক্ট পাইছে। তো এটা একটা বাজে সিস্টেম, এটা আসলে না করাই ভালো, স্টুডেন্টদের প্যারায় রাখে জাস্ট। তো সে ইসলামের কাহিনীটা আমি একটু বলি, যে ওখানে আমার 50 পজিশন আসছিল এবং ওখান থেকে আমি ল পাইছিলাম। তো তারপরে আমাদের যারা বন্ধুবান্ধব আছে এখানে ভর্তি হয়েছে, তাদের আমি অনেক পরে কথা শুনছি, গল্প শুনছি যে তারা নাকি সবাই প্রায় অ্যাপ্লাই করছিল, তো ওদের সবার পজিশন 1 থেকে 50-এর মধ্যেই ছিল। আমাদের এখানে যারা 40 জন ভর্তি হয়েছে, তো তারা সবাই এদিকে আসছে, তো ওদিকে কেউ যায় না আর কি, যারা গেছে তাদের তো আমার অবভিয়াসলি ফ্রেন্ড না, আমি তাদের কথা জানবো না এখন। দেখো তো সেই হিসাবে আমি পরে আর কি খবর নিলাম যে 300-350-এর পর থেকেও ল পাইছে, আর ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট যেটা আছে এটা 600 পর্যন্ত যাদের পজিশন ছিল তারাও পাইছে, অর্থাৎ 65-64 এরাও ল পাইছে ইসলামিতে। সেটা ল্যান্ড ল হইতে পারে বা এই যেটা অ্যাকচুয়াল জেনারেল ল আছে আমাদের, যেটা আমাদের ভার্সিটিতে আছে আর কি, সেটা এই লটাও পাইছে আর কি। অর্থাৎ তোমরা এবার 60-এর উপর আসো যারা, তারা অন্তত ল অ্যান্ড ল্যান্ড ল এটা পাইতে পারো, আর 65 যারা আসো তারা কনফার্ম ধরে রাখো ইসলামীতে তোমরা ল পেয়ে যাবা।
তো ইসলামীরা আমরা বলতে পারি কি যে বাজেট ফ্রেন্ডলি একটা, যে কম টাকায় একটা ভালো জিনিস তোমরা পাচ্ছ। ইসলামের কিন্তু ল একদম অনেক সুনাম আছে, তোমরা জাস্ট নির্ভয়বর্তী হইতে পারো। তারপর কি দেখো, অর্থনীতি বা ইংলিশ এগুলো পাওয়ার জন্য কেমন লাগতে পারে? দেখো এইগুলা আসলে 60-এর মধ্যে তোমার নাম্বার থাকতে হবে। তুমি যদি 59 পাও, তাই 59 থেকে পাও, তাহলে তোমার ভাগ্য, তুমি পাইতেই পারো। তো এইরকম একটু মার্কস থাকা লাগবে, আর বাকি যেগুলো আছে এগুলো ধরো 55+ পাইলেই তুমি ইজিলি পেয়ে যাবা। তো দেখো এখন আমরা এই ইউনিটের সাবজেক্টগুলো নিয়ে একটু কথা বলি। দেখো এই ইউনিটের মূলত স্টুডেন্টের ফোকাস থাকে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে পড়ার। তারা পিওর সাবজেক্ট, আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বাদ দিয়ে পিওর সাবজেক্টে পড়তে চায় না। এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কী কী আছে দেখো, এখানে সিএসসি আছে, ট্রিপলি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে হচ্ছে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলো মূলত আছে। তো এইগুলাতেই মার্কস তোমাদের যাদের বেশি আছে, ধরো যাদের 58 থেকে তার উপরে আছে বা 60+ আছে, তারা এগুলো পাবা। আর পিওর সাবজেক্টগুলো পাওয়ার জন্য এরকম 55 বা 56, 57 এরকম মার্কস লাগবে। তো এইগুলা তোমরা তখন পেয়ে যাবা। তো তারপরে একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া একদম টোটাল কাট মার্কস কত হতে পারে এই ইউনিটের জন্য? দেখো সায়েন্সের যারা স্টুডেন্ট আছে অধিকাংশ কিন্তু ভর্তি হইতে চায় না, কারণ তারা হুদাই পরীক্ষা দেয়। অনেকে যারা অনেক আগে ভর্তি আছে, যে রাজশাহীতে ভর্তি আছে, চট্টগ্রামে ভর্তি আছে, তারপরে অর্থাৎ সাহিত্য সাহিত্যগুলোতে যারা ভর্তি আছে তারা অনেকে এমনিতেই পরীক্ষা দেয়, তো তারা অধিকাংশ ভর্তি হয় না। এই হিসাবে সায়েন্স থেকে অনেক টানে, ওয়েডিং থেকে অনেক টানে। আর একটা কথা কি যে অ্যাডমিশন টেস্টটা হচ্ছে একটা ধৈর্যের খেলা, বিশেষ করে এই গুচ্ছ হওয়ার পর। যারা ধৈর্য নিয়ে আর কি থাকতে পারে তারা লাস্ট পর্যন্ত মানে পায়, কোনো না কোনো সাবজেক্ট পায়। এমনও হয়েছে যে তুমি এক জায়গায় ভর্তি হয়ে আসো, তারপরে তোমার অন্য ভার্সিটি কল দিচ্ছে যে তুমি আমাদের ভার্সিটিতে এসে ভাইবা দিয়ে যাও, কারণ ওই ভার্সিটি সিট ফাঁকা হয়ে গেছে, তারা তো সিট ফাঁকা রাখবে না। তো এই হিসাবে তোমরা দেখবা যে তুমি অনেক নর্মাল ভার্সিটিতে পড়ে গেছো একটা সাবজেক্টে, তোমারে জগন্নাথও ডাকতে পারে, খুলনাও ডাকতে পারে, সেই দিকে তোমার ক্লাসও করছো তুমি 10-12 দিন ওই ভার্সিটিতে, তারপরেও তোমারে ডাকতে পারে। তো ওই সুযোগগুলো তোমরা নেওয়ার চেষ্টা করবা। তো এই হচ্ছে কাহিনী অ্যাডমিশনের প্রসেসটা আর কি, যে এই গুচ্ছ হওয়ার পর যে তোমাদের অবশ্যই ধৈর্যশীল হইতে হবে। আর একটা কথা কি, ধৈর্যশীলদের সাথে কি আল্লাহ অবভিয়াসলি থাকে, আর আল্লাহর উপর ভরসা রাখো, মোটামুটি একটা ভালো সাবজেক্ট পেয়ে যাওয়া। আর একটা জিনিস ফোকাস রাখো যে সাবজেক্টটা তোমার সাথে অনেকদিন থাকবে বা সারা জীবন থাকবে, এই জন্য সাবজেক্টটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার। ভার্সিটি আসলে কিছু না, এই যে তারা ভাবতেছো যে কম নাম্বার পাইছো, ভর্তি হইতে পারো নাই, ভার্সিটিতে আসলো না, খুব মন খারাপ করছো, ভাই বিশ্বাস করো তুমি ভার্সিটিতে আসার পর ভাববা যে আসলে ভার্সিটিতে না ভর্তি হওয়াই ভালো ছিল। আর একটা কথা কি যে ভার্সিটি আর ন্যাশনাল বা প্রাইভেট এগুলোর মধ্যে তেমন পার্থক্য নাই, এই দিন শেষে যারা আর কি নিজেরা তৈরি করতে পারবে তারাই আলটিমেটলি সাকসেস হয়ে যাবে। এই ভার্সিটি এগুলো আসলে তেমন ফ্যাক্ট না। তো সেই হিসাবে দেখবা যে একটা ভালো সাবজেক্ট যেখানে পাবা সেখানে ভর্তি হয়ে যাও। কে কী বললো তোমার ভার্সিটি খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, কারণে তোমরা ওইরকম ইয়া করবা না, যে কে কী বললো বললো এগুলো শুনবা না আর কি। তো এখন আমরা সি ইউনিটের কত কাটমাস থাকতে পারে এগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো সি ইউনিটের টোটাল সাবজেক্ট আছে হলো 6টা। এই 6টা সাবজেক্টের জন্য এদের কিন্তু স্টুডেন্ট একটু কম, 30-35 হাজার স্টুডেন্ট পরীক্ষা দিছিল। আমার জানা মতো হচ্ছে সি ইউনিটে এবার মোটামুটি ভালো মার্কস পাইছে। এই হিসাবে সি ইউনিটে কাট মার্কস থাকতে পারে ধরো ইসলামীর জন্য 52 থেকে 55, অর্থাৎ 50+ পাইলে তুমি ইসলামীতে যে কোনো একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। আর সি ইউনিটের স্টুডেন্টের যেহেতু আর্টসের সাবজেক্টও পাওয়ার সম্ভাবনা আছে, আবার সায়েন্সের স্টুডেন্টেরও আর্টসের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। যারা 15 নিচে আসো তারা সায়েন্সের সাবজেক্টের জন্য অ্যাপ্লাই না করাই ভালো। সায়েন্সের যারা আসো তারা চেষ্টা করবা যে গ্রুপ চেঞ্জ থেকে একটা ভালো সাবজেক্ট নেওয়ার জন্য। আর অনেকে হইতে পারে যে 55-56 পাইছো, সায়েন্সেরও সাবজেক্ট পাবা, ভালো সাবজেক্ট পাচ্ছ না। আমার পরামর্শ হইলো যদি তোমাদের ইচ্ছা থাকে আর কি, তাইলে তোমরা আর্টসের একটা ভালো সাবজেক্ট নিতে পারো, ল নিতে পারো, ইংলিশ, ইকোনমিক্স এগুলো নিতে পারো, এই আর কি। তো সি ইউনিটের এই হিসাবে টোটাল কাট মার্কস থাকতে পারে ধরো 50+, এগুলো থাকলে সি ইউনিটে তোমরা ইসলামীতে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা। তো এই হচ্ছে আজকের টোটাল ইসলামিক ইউনিভার্সিটি নিয়ে তথ্য। তো তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্ট পাও, ইসলামীতে ভর্তি হও। আর অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া ইসলামী তো একটা শহরের মধ্যে না, একটু সাইডে, এরকম জায়গা কেমন হবে না হবে, এগুলো চিন্তা করার দরকার নেই। তোমরা তো ভর্তি হবা, যাওয়া পড়াশোনা করবা, তোমাদের অত চিন্তা কিসের? তোমাদের শিক্ষক ফ্যাসিলিটি, ল্যাব ফ্যাসিলিটি, ইউনিভার্সিটি থেকে যেগুলো তোমাদের দরকার ওগুলো তোমার দিচ্ছে, তুমি আর ওগুলো নিয়ে চিন্তা কেন করবা? আর টিউশনের ব্যাপারটা কি, দেখো টিউশনি সব জায়গাতে যে একদম ইজিলি পেয়ে যাবে এমনটা কিন্তু না। ওখানে যদি তোমরা চাও যে টিউশনি করাবা, টিউশনির তোমাদের বড় ভাইয়েরা কি টিউশনি করাচ্ছে না ওখানে? করাচ্ছে। তোমাদের হয়তো বা ওই যে একটু শহরে থাকতে হইতে পারে, যে ঝিনাইদহে থাকতে হইতে পারে, বা আরও আশেপাশে যে শহরগুলো আছে এগুলোতে থাকতে হইতে পারে। তো এগুলো থেকে তোমরা টিউশনি করাইতে পারবে, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। আর ইউনিভার্সিটি স্টুডেন্টরা যদি একটু চেষ্টা করে তারা টিউশনি পায়, অতটা ঝামেলা হয় না।
তো এই হিসাবে আমার সাজেশন থাকবে, যাদের একটু মার্কস একটু কম আছে বা মাঝারি লেভেলের আছে, ভালো সাবজেক্ট পাইতে চাও, তাদের জন্য ইসলামিক ইউনিভার্সিটি একদম বেস্ট হইতে পারে। তো এই হচ্ছে আজকের টোটাল আলোচনা ইসলামিক ইউনিভার্সিটি নিয়ে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ইসলামিক ইউনিভার্সিটি বা আলাদা কোনো ইউনিভার্সিটি নিয়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমি সবগুলো প্রশ্নর এক এক করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।